এখানে 8 নম্বরে বলা হয়েছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে PQ সমান এক্স এবং ও আর লম্ব PQ। 9 নম্বরে বলা হয়েছে কিউ ও এস কোণের পরিমাণ কত। খ প্রমাণ করো যে ES জ্যা বৃত্তটি বৃহত্তম জ্যা। গ ও আর সমান এক্স বাই টু মাইনাস 2 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। কি দেওয়া আছে চিত্রটা অঙ্কন করে নিব। ওকে, যেহেতু চিত্রটা আমার ডান পাশে আছে তাই আমি আর অঙ্কন করছি না, এই চিত্রটা মনে করো এখানে আছে। ওকে, তাহলে কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। OQP এটার মান কত দেওয়া আছে, 30 ডিগ্রি। এখন দেখো অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, এই যে দেখবে PQS, এই পুরোটা P থেকে Q এই পর্যন্ত S, PQS এটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। ওকে, এখন আসে এই PQS কে কয়টা ভাগে ভাগ হয়েছে, দুইটা, এই যে এরকম ভাবে, একটা হলো 30 ডিগ্রি আর একটা হচ্ছে, 30 ডিগ্রির নাম কি OQP আর একটা নাম কি OQS। ওকে, তাহলে এখন আসো OQS এটা সমান সমান কি পাবো, অর্ধবৃত্তস্থ কোণ যেটা ছিল এই 90 ডিগ্রি থেকে যদি আমরা OQS বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো QOS এর মান। ওকে, দেখো এখানে একটা আমি লেখা OQS, এই মানটুকু বের করবো আমরা, ঠিক আছে। তো এইটা সমান সমান আমরা কি করলাম, টোটাল 90 ডিগ্রি থেকে OP OQP মানে এই যে কালো কোণ 30 ডিগ্রি সেটা বাদ দিয়ে দেবো। 90 থেকে 30 বাদ দিলে মান কত থাকবে, 60। তাহলে দেখো তো OQS 60, মানে এই কোণটার মান 60। এখন বের করতে হবে কোনটা, এটা, ক্লিয়ার। এখন আসো এইখানে একটু বুঝার আছে, কি বুঝার, দেখো তো কেন্দ্র ও থেকে OP দূরত্ব, OQ দূরত্ব, OS দূরত্ব, তিনটাই কি সমান, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে OP OQ এবং OS সবগুলো সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো তো OQ আর OS এটা যদি সমান হয় তাহলে এটা একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বিপরীত কোণগুলো তখন সমান হবে, কি কি, OQS নাম্বার লিখি আমরা, আর OSQ, এই দুটো কোণের মান কত হবে, সমান, কত, 60 ডিগ্রি। তাহলে এখন লিখি OSQ সমান OQS সমান সমান কত, 60 ডিগ্রি। এই যে একটা যেহেতু 60 পাইছি তাহলে বাকি মানগুলো কি হবে, 60। কেন 60, আমরা এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারি, সমান সমান বাহুর বিপরীত কোণ, বিপরীত কোণ সমান। ওকে, আচ্ছা তাহলে এখন আসো এই টোটালটা বের করে ফেলি, এই যে যেটা মার্ক করলাম কালো এইখান থেকে আমরা বের করব। ওকে, তাহলে এখান থেকে খুব সহজে আমরা বের করতে পারবো কিভাবে, দেখো কিউ ও এস এ কোণ, ও কিউ এস এই কোণ আর ও এস কিউ কোণ, এই তিন কোণের সমষ্টি কত হবে, 180। তো দরকার কি আমার, কিউ ও এস এটার মান 60, এটার মানও 60, 180। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো কিউ ও এস সমান প্লাস 120 সমান 180, পরবর্তীতে আমরা পার করে দিব। কিউ ও এস সমান দেখো 180 থেকে 120 বার, তাহলে কত হলো, 60। তো কত চাওয়া হয়েছিল কিউ ও এস এর মান কত, তাহলে আমরা পাইলাম কত, 9 নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো যে PS যে বৃত্তটির বৃহত্তম জ্যা, এই PS যে জ্যাটা আছে এটাই হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা। দেখো তো PS কোনটা,
এই যে পিএস কেন্দ্র দিয়ে গেছে তাই না, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, আর আমরা জানি বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, এটাই প্রমাণ করতে হবে পিএস জ্যা বৃহত্তম জ্যা, আর পিএসটা এখানে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে তাই এটা বড় হবে, তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমত আসো চিত্র সহ আঁকতে হবে, এখানে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ এস একটি বৃত্ত, এই যে পি কিউ এস একটা যে বৃত্ত পাইলাম এই বৃত্তে পি এস ও কেন্দ্রগামী একটি জ্যা, ও কেন্দ্রগামী মানে কি বৃত্তর কেন্দ্র দিয়ে জ্যাটা গিয়েছে তাই না, এবং পি কিউ ও কিউ এস ব্যাস ভিন্ন দুটি জ্যা, ব্যাস ভিন্ন দুটি জ্যা, মানে এরা এটা ব্যাস না জ্যা, এটা হচ্ছে কি পি কিউ আর একটা হচ্ছে কিউ এস, তাহলে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই যে আমাদের যে পি এস যেটা আছে এটা পি কিউ এর চাইতে বড় এবং পি এসটা কিউ এস চাইতে বড়, অর্থাৎ পি এসই হবে বৃত্তটির বৃহত্তম জ্যা, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখন আসো অঙ্কনের সুবিধার জন্য আমরা কি করব, ও কমা পি এরপরে ও কমা আর তারপর ও কমা এস যোগ করি, ওকে। এখন দেখো প্রমাণ, তো প্রমাণের জন্য প্রথমত আমরা দেখো কতে যখন বলছিলাম যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব সমান, তাহলে এখানে দেখো ওপি ও এস আর ও কিউ দূরত্ব সমান, কেন সমান, তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি আমরা ত্রিভুজ পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ হতে এখানে যদি আমরা দেখি মানে এই ত্রিভুজটাই যে পি ও কিউ এইটা, আমি একটু রেড মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখো এই ত্রিভুজ, এই ত্রিভুজে দেখো আমরা কি লিখব, এই ত্রিভুজে আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে ওপি প্লাস ও কিউ, ওপি প্লাস ও কিউ গ্রেটার দেন কার সমান হবে, কার চেয়ে বড় হবে, পি কিউ এর চাইতে, ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেই শর্ত অনুসারে এটা করা হলো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, ওপি সমান ও কিউ সমান ও এস সবগুলি যদি সমান হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ওপি সমানও আমরা ও কিউ লিখতে পারবো, আবার ও কিউ সমানও আমরা ওপি লিখতে পারবো। তাহলে দেখো ওপি প্লাস ও এস, ও কিউ সমান কি লিখলাম ও এস, এই যে দেখো এখানে আমরা লিখতে পারবো তাই না, আচ্ছা পি কিউ, অর্থাৎ ওপি প্লাস ও এস মানে কি পি এস কার চাইতে বড়, পি কিউ এর চাইতে, দেখো তো এরকম ছিল পি ও এস, এইটুকুকে আমরা বলবো পি ও আর এইটুকুকে বলবো আমরা ও এস, এই দুটাকে যোগ করলে কার সমান পাবো, পি এস এর সমান, ওকে। আবার আরেকটা ত্রিভুজ নিব সেটা কি ও কিউ এস, আবার ত্রিভুজ ও কিউ এস এ, এই ত্রিভুজে কি একই, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে ও এস প্লাস ও কিউ গ্রেটার দেন কিউ এস, তাহলে দেখো তো এই ক্ষেত্রে ও এস প্লাস ও কিউ, ও কিউ সমান কি লিখতে পারবো, ও পি বা পি ও গ্রেটার দেন ও এস। এখন দেখো তো ও এস আর ও পি এই যে এটা সমান কি লেখা যায়, পি এস, পি এস গ্রেটার দেন কিউ এস, তার মানে এই ক্ষেত্রে দেখো তো আমরা কি বলতে পারবো, পি এস যা বৃত্তটির বৃহত্তর যা, গ নম্বরে প্রমাণে বলা হয়েছে ও আর সমান এক্স বাই টু মাইনাস টু।
সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা যদি চিত্রের দিকে দেখি, চিত্রে কি বলা হয়েছে দেখো, ও আর মানে এই অংশটা, এইটার মান বলছে এক্স বাই টু মাইনাস টু। দেখো তো এখানে পি আর যা যতটুকু হবে আর কিও ততটুকু হবে, এই যেখানে সমান দুটা দাগ ছিল দেখছো বইয়ের দিকে তাকাবে, তাহলে পি আর যতটুকু হবে আর কিও ততটুকু হবে, এক্স এর মান চাওয়াছে। তাহলে পি আর যদি এক্স হয় কত, এক্স সেন্টিমিটার, দুটাই সমান, উপরে দেওয়া আছে দেখো এই যে পি কিউ এক্স, পি কিউটা কত, এক্স, টোটাল এক্স, পি কিউ এখান থেকে এই পর্যন্ত এক্স, তাহলে এই অর্ধেক, এটুকু হবে এক্স বাই টু, এইটুকু এক্স বাই টু, ক্লিয়ার? তাহলে পি আর কতটুকু হবে, এক্স বাই টু, আর ও আর কত পাইলাম, এটা তো দেওয়াই আছে। তাহলে পি কিউ এর মানটা আমরা সহজেই বের করতে পারবো, চাইলে সমকোণী ত্রিভুজের অতিভুজের সিস্টেম দিয়েও করতে পারো, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অথবা ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও করতে পারো। পি কিউ সমান এক্স, ওকে। আরেকটা দেওয়া আছে, সেটা কি, ও আর, ও আর সমান মান দেওয়া আছে, ও আর এর মান কত দেওয়া আছে, এক্স বাই টু মাইনাস টু, ও আর এক্স বাই টু মাইনাস টু কত সেন্টিমিটার। তাহলে দেখো তো পি আর সমান কত হবে, পি আর কত হবে, হাফ পি কিউ, তার মানে হাফ পি কিউ এর মান এক্স, তাহলে হচ্ছে এক্স বাই টু সেন্টিমিটার, ওকে। এইটা সেন্টিমিটার দেওয়া ছিল, তাহলে এক্স বাই টু সেন্টিমিটার আমরা পাইলাম। তাহলে এখানে আমরা ও আর এর মান পাইলাম আর পি আর এর মানও পাইলাম। এখন এই যে ত্রিভুজ, এই যে টোটাল যে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি, ও পি আর, ত্রিভুজ ও পি আর হতে পাই আমাদের কার দরকার, এক্স এর ভ্যালু, এক্স বের করবো, তার মানে ও আর মান দেওয়া আছে, পি কিউ আর মান দেওয়া আছে, তাহলে আমরা ও পি আর, ও পি আর না ও পি কিউ, কিউ কেন বললাম, তাহলে আমি মনে হয় কোথাও মান দিতে ভুল করেছি, হ্যাঁ, কিউ আর এর মান, এক্স এর মান, আচ্ছা চিত্রতে আমরা যদি দেখি ও আর এর মান দেওয়া আছে, আমি পি আর এর মান বের করলাম, কোনো প্রবলেম নেই, সমস্যা নেই, ওকে। এখন আসো ও পি আর হতে, তাহলে এখন আসো টেন থার্টি ডিগ্রি, টেন থার্টি কোথায় ছিল, এইখানে ছিল, এই যে এইখানে, এইখানে থার্টি, তাহলে আমাদের একটু মানগুলো ঘুরাই নিতে হবে। দেখো তো পি আরও যা আর কিও তাই, তাহলে দেখো পি আর কত পাইলাম, এক্স বাই টু, তাহলে এখানে আর কিও কিন্তু সেম হবে এক্স বাই টু, কারণ কি দুটাই সমানে যে দেখো দুটি দাগ দেওয়া আছে। তাহলে এখন আসো টেন থার্টি ডিগ্রি, টেরা লম্ববুত, লম্ব কত, ও আর, ভূমি কত, আর কিউ, টেন থার্টির মান কত, ওয়ান বাই রুট ওভার থ্রি, ও আর এর মান কত দেওয়া ছিল, এক্স বাই টু মাইনাস টু, আর কিউ এর মান কত পেলাম, এক্স বাই টু মাইনাস টু, তাহলে দেখো ওয়ান বাই রুট ওভার থ্রি, উপরে যদি আমরা টু লসা গুণেই তাহলে কত, এক্স মাইনাস ফোর, এক্স বাই টু, ওয়ান বাই রুট ওভার থ্রি, আর এখানে মান কত হবে, এক্স মাইনাস ফোর বাই টু ইন্টু টু বাই এক্স, ভাগ আছে গুণ করে আমরা উল্টে দিলাম, তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফোর বাই এক্স, আমরা যদি আড়াআড়ি গুণ করি এক্স, আর রুট থ্রি দিয়ে আমরা আড়াআড়ি গুণ করলাম, হ্যাঁ, তাহলে এক্স, তাহলে এইখানে গুণ করো রুট থ্রি এক্স মাইনাস ফোর রুট ওভার থ্রি, তাহলে আমরা কি করব, মানগুলোকে পক্ষান্তর করব, তাই না, তাহলে পক্ষান্তর করলে এখানে আমরা রুট থ্রি প্লাস এটাকে যদি বার করি তাহলে হচ্ছে রুট ওভার থ্রি এক্স মাইনাস এক্স সমান ফোর রুট ওভার থ্রি, ওকে। তাহলে যদি এক্স কমন নিয়ে কী থাকছে, রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ফোর রুট ওভার থ্রি, তাহলে এক্স এর যেহেতু ভ্যালু দরকার, এক্স সমান সমান কী হবে, ফোর রুট ওভার থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান, এরকম মান থাকলে আমরা কী করব, লব হরকের বিপরীত মান দিয়ে গুণ দিব, বিপরীত মান কত, রুট থ্রি মাইনাস ওয়ান, তাহলে বিপরীত মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান, লব হরকে এরকম সেম মান দ্বারা না দিয়ে বিপরীত মান দ্বারা গুণ দিব, হ্যাঁ। আচ্ছা তাহলে কত হচ্ছে দেখো, উপরে আমাদের থাকছে ফোর রুট ওভার থ্রি রুট থ্রি প্লাস ওয়ান, আর নিচে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার থ্রি আর রুট স্কোয়ার, তাই না, তাহলে কাটা যাচ্ছে থ্রি মাইনাস ওয়ান, আর ফোর রুট ওভার থ্রি
root 3 plus 1 তাহলে নিচে হবে 2 4 root over 3 root 3 plus 1 তাহলে 2 দিয়ে কাটলাম 2 root over 3 root over 3 plus 1 তাহলে দেখো আমরা যদি গুণ করি 2 root over 3 কয়টা 2টা আর 1 এর সাথে গুণ করলে যা আসে তাই তাহলে 2 আর root over 3 উপর হোল স্কয়ার মানে root আর স্কয়ারে কাটা যাবে তাহলে 3 তাহলে এখানে হচ্ছে 2 root over 3 তাহলে এখানে 6 আর কত পাচ্ছি 2 root over 3 তাই না 6 plus 2 root over 3 তাহলে অতএব x সমান সমান 6 plus 2 root over 3 এটাই কিন্তু মান